আমফান ঝড়ে ঘরবাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তার তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবুজায়ন। ভাঙড়ের কয়েক হাজার বড় বড় ফলের গাছ নষ্ট হয়ে গিয়েছে, সেই সাথে চাষের ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। তাই আজ ভাঙড়ের সোনপুর বাজারে পঞ্চায়েত সদস্য উম্মেরিলার স্বামী সেলিমের উদ্যোগে 500 পরিবারের হাতে বিভিন্ন রকমের ফলের গাছ তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, ভাঙড় 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ওহিদুল ইসলাম ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা সহ এলাকার কয়েকশো মানুষ। আজকে আপনারা জানেন ভাঙড়ে তো আমফানে প্রচুর ক্ষতি হয়েছে, সব থেকে বেশি ক্ষতি হয়েছে গাছগাছারি, আম গাছ, শিরিষ গাছ, বিভিন্ন ধরনের লম্বু গাছ থেকে শুরু করে এই ভাঙড়ে, ভাঙড় 2 নম্বর ব্লকে প্রচণ্ডভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা দেখেছেন প্রায় 3200 মতন শুধু কারেন্টের পোল ভেঙেছে, সেই পরিমাণে গাছগাছারি ভেঙেছে। আমরা আজকে কিছু মানুষের হাতে বিভিন্ন ধরনের গাছ তুলে দেবো। জানেন যে এই যেসব গাছ ক্ষতি হয়েছে, আম গাছ, লম্বু গাছ, অন্য অন্য বিভিন্ন ধরনের গাছ ক্ষতি হয়েছে, শিরিষ গাছ, আমরা সেই ধরনের কিছু গাছ এলাকায় বৃক্ষরোপণ করব। তাই আমরা এখান থেকে সোনপুরে বিতরণ, আমরা প্রায় 400 থেকে 500 মানুষের হাতে এই ধরনের গাছ তুলে দেবো। আমরা এখানে যার উদ্যোগে যার সহযোগিতায় হচ্ছে, আপনারা জানেন সেলিম মোল্লা ও রয় বেগানগার পঞ্চায়েত মেম্বার, তার উদ্যোগে আজকে আমরা এই গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর গাছ আমরা রেখেছি, সাধারণ মানুষের হাতে আমরা তুলে দেবো। তারা এলাকায় নিজের নিজ এলাকায় গিয়ে তারা নিজেদের গাছগুলো লাগিয়ে, যাতে আগামী দিনে এই গাছ লাগিয়ে এই গাছের যে বিগত দিনে যে ক্ষতি হয়েছে সেইটা পূরণ করার জন্যে আমরা আজকে এই ধরনের উদ্যোগ আমরা নিয়েছি। ব্যাপকভাবে গাছগাছালি ভেঙে গেছে, আমরা পরিবেশের সবুজায়নের লক্ষ্যে পরিবেশ বাঁচাতে গাছ, একটা গাছ লাগাও এবং জীবন বাঁচাও গাছে, সেই লক্ষ্যে নিয়ে আজকে ডক্টর যেতে আমরা এই কর্মসূচিটা নিয়েছি। আমাদের প্রত্যন্ত ঘুতে ঘুতে যাতে ব্যাপকভাবে পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং আমাদের পার্টির উদ্যোগে, এখান থেকে তৃণমূল কেন্দ্রের নেতা সেলিমের উদ্যোগে সোনপুর ঘুতে করেছি। প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম আছে, আমি নিজে উপস্থিত চেয়ে দেখেছি, অন্যান্য নিজাম থেকে আছে, আমরা এই গাছ সব ঘুতে ঘুতে যাতে কর্মসূচিতে গাছ লাগানো যায় সেই চেষ্টা আমরা করছি, যাতে যে গাছ আমফান ঝড়ে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ পরিস্থিতিটাকে রিকভারি করার জন্য গাছ আমরা মানুষের কাছে ফিরিয়ে দিচ্ছি। সবজি বিতরণ করে গাছ বিতরণ করছি, এলাকায় প্রচুর গাছ ভেঙেছে, তো পরিপূর্ণ আমরা করতে পারবো না, যতটা সম্ভব আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের যদি কিছু গাছ দিয়ে সহযোগিতা করা যায়। একটি গাছ একটি প্রাণ, গাছই হলো আমাদের সম্বল, গাছ থাকলে মানুষ থাকবে, পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে গেলে গাছই হলো প্রয়োজন, সেই জন্যই আমি গাছ বিতরণ করছি। ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নাম্বারে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টি অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নাম্বারে।